ডাব্লু বিসিএস পরীক্ষায় কীভাবে প্রিপারেশন নিতে হবে এই সম্পর্কে কিন্তু আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকে অনেক ভুল ভাল মোটিভেশন দেয় কি বই পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা তারা নিজেরাই হয়তো ভালো করে জানে না কিন্তু তারা মানুষকে জ্ঞান দিয়ে বেরায় আমি আপনাদের সঠিক প্রসেস বলবো দেখুন ডাব্লু বিসিএস একটা লং জার্নি এবং ডাব্লিউ বিসিএস এর জন্য একটা দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় তাই বলে তো একেবারে সমুদ্রের জল সমস্ত কিছু একদম শুষে নিয়ে সব কিছু খাওয়া সম্ভব নয় তাহলে পড়তে হবে অবশ্যই বেশি পড়তে হবে একটা বই জায়গায় দুটো বই তিনটা বই চারটে বই পাঁচটা বই রেফারেন্স আপনি প্রয়োজনে ব্যবহার করুন অসুবিধা নেই কিন্তু যে বইগুলো কিনবেন সেই বইগুলোকে কিন্তু একবার পড়লে হবে না বারবার পড়ুন অন্তত তিরিশ চল্লিশ বার পঞ্চাশ বার পড়ুন ভালো করে পড়ুন যেন বইগুলো একদম মুখস্থের মতো হয়ে যায় পরীক্ষায় যে কোনো জায়গার থেকে প্রশ্ন দেখে আপনি যেন পারেন এটা কিন্তু সবথেকে ভীষণ জরুরি আপনি বেশি বই পড়তে পারেন জ্ঞান বাড়বে কিন্তু বইগুলোকে বারবার পড়তে হবে যদি রিভিশন করতে না পারেন ডাব্লিউচ আপনার জন্য নয় তো এই জিনিসগুলো মাথায় রাখুন হ্যাঁ বই অনেক মার্কেটে অনেক ভালো ভালো বই আছে ইতিহাসের জন্য যে ভারতের ইতিহাস পোর্শনটা রয়েছে ইতিহাসে অনেকে শুধু জীবন মুখোপাধ্যায়ই রেকমেন্ড করেন আমি বলবো না শুধু যে কোনো জীবন মুখোপাধ্যায় না জীবন মুখোপাধ্যায় রাখুন পাশাপাশি গোপালচন্দ্র সিনহার বইটাও পড়ুন খুব ভালো একটা বই সহজ সরল ভাষায় লেখা গ্র্যাজুয়েশন লেভেলের পারলে আরও দুই একটা অতুলচন্দ্র রায়ের বই আছে বইগুলো পড়ুন বারবার পড়ুন বারবার যেমন একটা বই আছে বইটার নাম বর্তমানে আমার মনে পড়ছে না কি যেন বইটা মনে পড়ছে না আমার নামটা খুব ভালো বইটা মোটা একটা বই ছিল তো এই বইগুলো পড়তে সময় লাগে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো এখন কথা হচ্ছে যে আপনাকে ধীরে 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 চললে কিন্তু হবে না আপনাকে স্পিডে চলতে হবে কঠোর পরিশ্রম করতে হবে রাতের দরকার এক ঘন্টা দু ঘন্টা ঘুমান সমস্ত কাজ করার পরে আপনাকে পড়াশোনা করতে হবে টাইম বের করতে হবে পড়াশোনার জন্য অল্প পড়লে হবে না বারবার আর প্রতিদিন একটা প্রতিদিনই রিভিশন করুন রিভিশন মাস্ট বেশি করে পড়ুন যত বেশি পড়বেন তত এগিয়ে যাবেন আর দেখুন একটা কম সময়ে বেশি কাজ কীভাবে করতে হয় সেই রকম মাইন্ডসেট নিয়ে বলুন সেরকম তীব্র জেদ নিয়ে পড়ুন জেদ না নিলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনার মনের ভিতরে যদি তীব্র জেদ না থাকে এবং পরিশ্রম করার মানসিকতা না থাকে আপনি সাকসেসফুল হতে পারবেন না হতে আপনার অনেক দেরি লেগে যেতে পারে বয়স অনেক বেশি হয়ে যেতে পারে তাই আজকে থেকে শুরু করুন অবশ্যই সাকসেস আপনার জন্যই